বৃষ্টির হানায় ম্যাচ প্র্যাকটিসের পরিবর্তে প্রস্তুতি সারতে হয়েছে ইনডোরে। প্রস্তুতিটা ঠিকঠাকভাবে হয়নি, তাই বিষণ্ণতা নিয়ে সাজঘরে ফিরছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। যেমনভাবে সাজঘরে ফিরেছিলেন সোমবার বাংলাদেশের বিপক্ষে ডাবল হান্ড্রেড থেকে এক রান দূরে আউট হয়ে। বাংলাদেশের বিপক্ষে 199 রানে আউট হয়েছেন ম্যাথিউস। নাঈম হাসানের বলে ক্যাচ দিয়েছেন সাকিব আল হাসানের হাতে। একটা সময় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আর ম্যাথিউস ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। বারবার ইঞ্জুরি ম্যাথিউসকে অনেকটা দমিয়ে দিয়েছে। অলরাউন্ডার ম্যাথিউসের মনোযোগ এখন শুধুই ব্যাটিং আর ফিটনেসে। বাংলাদেশের বিপক্ষে 199 রান করতে খেলেছেন 397 বল। ম্যারাথনে ইনিংস 35 বছর বয়সী এই লঙ্কানের ফিটনেসের ব্যাপারে ধারণা দিয়ে দেয়। বাংলাদেশের ফিল্ডাররা ভুল করেছেন আর ম্যাথিউস তার সুযোগ নিয়েছেন। একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের যেটা করা উচিত এভাবে জীবন পাওয়ার পর ম্যাথিউস সেটাই করে দেখালেন। আরও একটা রান করতে পারলে হয়তো হাসি মুখে সাজঘরে ফিরতেন। শুধু ম্যাথিউস একা নন, 150 বছরের ক্রিকেট ইতিহাসে ম্যাথিউসের সমান রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন আরও 11 জন। অপরাজিত ছিলেন আরও 2 জন। সবার আগে দুর্ভাগাদের দলে নাম লেখান পাকিস্তানের ব্যাটসম্যান মুদাসসার নাজার। ক্যারিয়ারে কখনো ডাবল সেঞ্চুরি করতে না পারা আজহারউদ্দিন, ম্যাথি ইলিয়টরাও আছেন লিস্টে। 3 ব্যাটিং গ্রেড সানাদ জয়সুরিয়া, স্টিভ ওয়া এবং অ্যান্ডি ফ্লাওয়াররাও এক রানের জন্য মিস করে গেছেন ডাবল হান্ড্রেড। এই 3 জনই ক্যারিয়ারে ডাবল হান্ড্রেডের দেখা পেয়েছিলেন, তবে ফ্লাওয়ার ছিলেন অপরাজিত। ফ্লাওয়ারের মতো অপরাজিত ছিলেন ম্যাথিউসের সতীর্থ কুমার সাঙ্গাকারা। ইউনিস খান, ইয়ান বেলরাও এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন। হালের স্টিভেন স্মিথ, কেএল রাহুল, ডিন এলগারদেরও আছে এই রানে আউট হওয়ার রেকর্ড। ম্যাথিউসের আগে বাংলাদেশ সবশেষ এলগারকে এই রানে থামিয়েছিল, আর ম্যাথিউসের আগে সবশেষ নাম এলগারের টিমমেট ফাফ ডু প্লেসি। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবলের এত কাছাকাছি এসেও এভাবে ম্যাথিউস সান্ত্বনা পেতে পারেন এই ভেবে যে ক্যারিয়ারে একবার হলেও ডাবল হান্ড্রেডের তিনি দেখা পেয়েছেন, যেটা পাননি এই তালিকার আরও 5 জন। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এবারে এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।